নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি। শুরু করছি জেলা সদর। গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট। শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দিল হাইকোর্ট। কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ, এই পরিস্থিতিতে গঙ্গাসাগরে মেলা নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে অনুমতি মিলল মেলায়, তবে কোভিড বিধি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি। তিন সদস্যের কমিটি গঠন। মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাজ্যের বিরোধী দলনেতা অথবা তাদের প্রতিনিধি। 2nd January 2022 তে স্টেট গভর্নমেন্ট একটা অর্ডার ডিক্লেয়ার অর্ডার দেয়, যেখানে বলে যে নট মোর দেন 50% উইল বি অ্যালাউড ইন এনি সোশ্যাল অর রিলিজিয়াস গ্যাদারিং। তো আজকের হাইকোর্ট এটাও ডাইরেকশন দিয়েছে যে এই পয়েন্টটা যেন গঙ্গাসাগর মেলাতেও ইমপ্লিমেন্ট করা হয়, যেটা ইন এফেক্ট বলা হচ্ছে যে গঙ্গাসাগর মেলাতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যেন 50 জনের বেশি না থাকে। এখানে স্টেট গভর্নমেন্ট 5 লাখ লোকজনকে এক্সপেক্ট করছে, তো এটা দেখার বিষয় যে স্টেট গভর্নমেন্ট কীভাবে এই ডাইরেকটিভটাকে ইমপ্লিমেন্ট করবে। কোভিড পরিস্থিতিতে মেলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 7 দিন, আগামী 7 দিন কেউ বাড়ি থেকে বেরোবেন না, মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 15 দিন, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তখন সেখানে গঙ্গাসাগরের মতো একটি জায়গায় সরকারের অনুমান সাপেক্ষ যেটা ভিড় হতে পারে 5 লক্ষের বেশি, এই সংক্রমণের হার যেখানে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে সংক্রমণ স্পন্সর করা হয়েছিল ওই 31 তারিখ পর্যন্ত, এক রাত্রি পর্যন্ত 25 তারিখ থেকে, আজকে সেই ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে সাগর মেলাকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের সরকারের কাছে রাখা উচিত, বিহারের সরকারের কাছে রাখা উচিত, কারণ গঙ্গাসাগর মেলাতে সবচেয়ে বেশি পুণ্যার্থী আসেন উত্তরপ্রদেশ থেকে এবং বিহার থেকে। সুতরাং তাদের উচিত হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারের সরকারের কাছে আবেদন জানানো, যেন ওদের দেশ থেকে বেশি লোকজন এখানে না আসে এবং আসলেও যেন করোনা বিধি মেনে আসে। বৃহস্পতিবারই রাজ্যের তরফে হাইকোর্টে এজি টিকাকরণ পরিস্থিতি ও মেলা চত্বরে স্বাস্থ্য পরিকাঠামো হাইকোর্টে জানায়। একই সঙ্গে সরকার যে ই স্নান ও ই দর্শনের উপর জোর দেন, এই পরিস্থিতিতে কোভিড গাইডলাইন মেনে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। রিপাবলিক বাংলা।